কেমন আছেন আপনারা? আমি ফারানেশা এবং তিথি বাংলাদেশ বিগ ডাটা কোলাবোরেটিভ ইনিশিয়েটিভস থেকে বলছি। আমাদের বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনি হাসান স্যারের উদ্যোগে মূলত বিগ ডাটা গ্রুপটা চালু হয়। তার সাথে মাহমুদুজ্জামান স্যার ক্লাউড ক্যাম্পের উনি প্রথম কর্মশালাটা নিয়ে শুরু করেন। এরপরে বিপিও সামিটে বদরুল মুনি সারওয়ার, যিনি খুবই পরিচিত একটা অন্যতম অ্যালগোরিদম আবিষ্কার করার জন্য অ্যামাজনে, যেটা এখন চলছে, তো তিনি আমাদেরকে ডাটা সায়েন্সের উপর একটা কর্মশালা পরিচালনা করেন। এরপরে ওয়ার্কশপ চলতে থাকে, ওয়ার্কশপ হয় আরের উপর, একটা ওয়ার্কশপ হয় সেখানে বাইবো ওয়ানে ফকুজ্জামান স্যার তার টিম চিনিয়ে নিয়েছিলেন। সাথে আমি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ইমার্জিং টেকনোলজির ট্রেনার হিসেবে ওখানে ছিলাম। এরপরে আমাদের কর্মশালা আরও অব্যাহত ছিল, সেখানে হচ্ছে এআই এর উপর একটা কর্মশালা পরিচালনা করেন আমাদের খুবই প্রিয় এহসান ভাইয়া। উনি MIT-র Under-35-এর মধ্যে একজন বেস্ট হিসেবে স্বীকৃত হয়েছে, তো রিসার্চার হিসেবে, এবং রকস্টার ইউনিভার্সিটির উনি প্রফেসর, তো বেশ উল্লেখযোগ্য ছিল কর্মশালাটা। এরপরে আমরা আরও অগ্রসর হই এবং ইনোভেশন ক্যাম্পে বেশ কিছু বিগ ডাটা নিয়ে এবং ইনোভেশন ট্যাপ নিয়ে হচ্ছিল, উপভোগ করছিলেন মূলত। তো মাহমুদুজ্জামান স্যার আবার আসেন আমাদের মাঝে এবং তিনি একটা আমাদের জন্য কর্মশালা নেন ইনোভেশনের উপর, সেটা আসলে হাইটেক পার্কের সহযোগিতায় এবং বাংলাদেশ ICT মন্ত্রণালয়ের সহযোগিতায় এটা অনুষ্ঠিত হয় হাইটেক পার্কের অথরিটিতে। তো ইনোভেশনের যত আইডিয়া সব কিছু ওখানে বিস্তারিত হয়। বিগ ডাটা নিয়ে আমার প্যাশন মূলত বিগ ডাটা বাংলাদেশে যত মানুষ আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করা। বিগ ডাটা, IoT, ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিং, AI, যতগুলো টেকনোলজি আছে সেই টেকনোলজিকে বাংলাদেশে কীভাবে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা যায়, ইন্ডাস্ট্রির পাশাপাশি আমাদের পড়াশোনার ক্ষেত্রের মধ্যে যেসব ইউনিভার্সিটিতে কারিকুলামগুলো পরিচালিত হচ্ছে সেগুলোর সাথে আসলে কীভাবে সমন্বিত করা যায়, সেই উদ্দেশ্য থেকে আসলে বিগ ডাটার গ্রুপের চালু হয়েছে। তো বিগ ডাটা নিয়ে কাজ করতে করতে 6 মাস হয়ে যাওয়ার পরে আমরা খুব 1500 মেম্বার পেয়েছি আমাদেরকে, তখনই একটা মাথায় আসলো এটাকে কীভাবে আরও বেশি সবাইকে এতে ইনভলভমেন্ট করা যায়। সেই উদ্দেশ্য থেকে আসলে আমরা বিগ ডাটা গ্রুপকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে ফেলেছি। আপনারা অলরেডি দেখেছেন, অলরেডি আমাদের একটা ফ্রিল্যান্সার গ্রুপ চালু হয়ে গিয়েছে, ইনোভেটর গ্রুপ, তারপর হচ্ছে আর ডাটা সায়েন্সের যে পার্টটা সেটাকেও আলাদা করে ফেলেছি। আমরা কেগলসের উপরে কেউ কেউ মোটিভেটেড ছিল, এবং আমাদের পাইথন নিয়েও ডাটা সায়েন্সের পাইথনের একটা কোর্স কারিকুলাম আমরা দেখছি, যেটা আমরা আসলে অনলাইন টিউটোরিয়াল হিসেবে এবং বই হিসেবে বের করা যায় কিনা তার সিদ্ধান্ত নিয়েছি। আরের উপর একটা আমরা ভাবছি টিউটোরিয়ালের করা যায় কিনা। আর এছাড়া আমাদের ফ্রিল্যান্সিং ইন ফিভার যেটা হচ্ছে প্রণব নিচ্ছে, সেখানে বেশ কিছু সবাইকে যেন ফ্রিল্যান্সিং করতে পারে আর কি, ডাটা সায়েন্স, বিগ ডাটা এগুলো নিয়ে সেটার উপর শেখানো হচ্ছে, কাজ শেখানো হচ্ছে। আর আমাদের আরও সামনে আছে যে মেশিন লার্নিং গ্রুপটাকে একজনকে দিয়ে দেওয়া হচ্ছে, AI এবং আরও যে কয়েকটা গ্রুপ আছে, ক্লাউড কম্পিউটিং, IoT, এগুলো নিয়ে যে যারা যারা আগ্রহী, IoT নিয়ে একজনের সাথে আমাদের কথা হয়েছে যে IoT নিয়ে তিনি কোর্স নিতে আগ্রহী, এরকম কিছু কিছু ব্যাপারগুলোকে আমরা বিস্তৃত করতে চাচ্ছি। তার পাশাপাশি মাহমুদুজ্জামান স্যার এবং আমাদের মদিন মুনিয়া স্যার অথবা ইহসান ভাইয়া আরও কিছু কর্মশালা যদি নেন, এবং পাশাপাশি বিগ ডাটা নিয়ে ফ্যাশনেবল কোনো কোম্পানি যদি স্টার্ট করা শুরু আসে করে এবং স্টার্ট আপের গল্পগুলো আমরা শুনতে চাবো ভবিষ্যতে। এবং বাংলাদেশের ICT মন্ত্রণালয় অলরেডি বিগ ডাটা নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা অব্যাহত রয়েছে। তা আমাদের গ্রুপটার সাথে থাকার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং 2017 সালে আমাদের বিগ ডাটার কর্মশালা কর্মসূচি অব্যাহত রবে এবং আমরা সবার মাঝে বিগ ডাটার যত ইনোভেশন ব্যাপারগুলো আছে, রিসার্চের ব্যাপার আছে, সব কিছুকে আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।